সুপ্রিয় শিক্ষার্থী, তোমরা সকলে কেমন আছো? আশা করি সকলে ভালো আছো। তোমরা সময়ের অপচয় না করে নিশ্চয়ই তোমাদের পড়াশুনো চালিয়ে যাচ্ছ। আমি বিশ্বাস করি তোমরা তোমাদের জ্ঞান চর্চা অব্যাহত রেখেছ। তাহলে চলো, আজকে আমরা আমাদের অনলাইন ক্লাসে চলে যাই। আমার অনলাইন ক্লাসে তোমাদের সকলকে স্বাগতম। আজকের ক্লাসটি পরিচালনা করছি আমি, স্থাবরী ধর, প্রভাষক, ব্যবস্থাপনা বিভাগ, ঢাকা কলেজ, ঢাকা। সুপ্রিয় শিক্ষার্থী, আজকে আমি বিবিএ অনার্স প্রথম বর্ষের ব্যবসায় পরিচিতির অংশীদারি ব্যবসায়ের উপর ক্লাস নেব। আজকে তোমাদের সাথে আমার সপ্তম ক্লাস। প্রিয় শিক্ষার্থী, গত ক্লাসে আমরা কি কি শিখেছিলাম? গত ক্লাসে আমরা অংশীদারি ব্যবসায় কাকে বলে, অংশীদারি ব্যবসায়ের মূল উপাদানগুলো কি, অংশীদারি ব্যবসায়ের বৈশিষ্ট্য সমূহগুলো এবং অংশীদারি ব্যবসায়ের প্রকারভেদ সম্পর্কে জেনেছিলাম, তাই না? এবং এগুলো তোমাদের বাড়ির কাজ দেওয়া ছিল, তার সাথে সাথে অংশীদারি ব্যবসায়ের অসুবিধা এবং সুবিধা এ দুটো তোমাদের বাড়ির কাজ দেওয়া ছিল। আশা করি তোমরা বাড়ির কাজগুলো করেছ। কেউ কেউ আমার ক্লাসের কমেন্টের নিচে বাড়ির কাজগুলোর ছবি তুলে দিয়েছ। আমি খুবই খুশি হয়েছি যে তোমরা আমার সাথে আছো, আমার সাথে তোমরাও ক্লাস আমার সাথে ক্লাস করছ। তাহলে চলো আজকে আমরা কি শিখবো একটু দেখে নিই, ঠিক আছে? প্রিয় শিক্ষার্থী, তোমরা দেখছো এখানে একজন ব্যক্তি নিয়ে যে ব্যবসা গঠিত হয় তাকে কি বলে? এক মালিকানা ব্যবসায়, তাই না? আর এখানে দেখো একের অধিক ব্যক্তি, তাই না? এজন্য চুক্তিবদ্ধ হয়ে, একের অধিক ব্যক্তি চুক্তিবদ্ধ হয়ে অংশীদারি, 1932 সালের অংশীদারি আইন অনুযায়ী মুনাফা অর্জনের উদ্দেশ্যে যে ব্যবসায় গঠন, পরিচালনা এবং নিয়ন্ত্রণ করে তাকে বলা হচ্ছে কি? অংশীদারি ব্যবসায়। দেখো এখানে অনেকগুলো অংশীদার, অর্থাৎ এখানে বলা হচ্ছে যে একের অধিক ব্যক্তি থাকতে হবে অংশীদারি ব্যবসায় হতে হলে, তাই না? তাহলে আমরা আজকে কি শিখবো? হ্যাঁ, তোমরা ঠিকই ধরেছ। আজকে আমরা এই যে কতগুলো অংশীদার দেখতে পাচ্ছি, তাই না, একের অধিক যে সদস্য সেগুলোর প্রত্যেকটিকে বলা হয় কিন্তু অংশীদার। আমরা সেই অংশীদারদের সম্পর্কে জানবো, অর্থাৎ অংশীদারদের প্রকারভেদ সম্পর্কে জানবো। তাহলে চলো আমরা অংশীদারদের প্রকারভেদ গুলো দেখিনি। বিভিন্ন প্রকারের অংশীদার, অর্থাৎ একটি অংশীদারি ব্যবসায়ে একের অধিক সদস্য থাকে, তাই না, এবং সেই সদস্যদেরকে বলা হচ্ছে কি? অংশীদার। কিন্তু সকল সদস্যের বৈশিষ্ট্য, সুবিধা, অসুবিধা কিন্তু এক রকম নয়, ঠিক আছে? বিভিন্ন ধরনের অংশীদার এখানে থাকে। তো আমরা এই বিভিন্ন ধরনের অংশীদার সম্পর্কে আজকে জানব। প্রিয় শিক্ষার্থী, স্ক্রিনে তোমাদের সুবিধার জন্য আমি কিছু ছবি ইনক্লুড করেছি, তার সাথে সাথে কিছু টেক্সটও দিয়েছি, তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ। দেখো প্রথম যে অংশীদারটা তোমরা দেখতে পাচ্ছ, খুব মানে দৌড়াচ্ছে এবং যাচ্ছে অফিসে, এরকম একটা কিছু দেখতে পাচ্ছ না ছবিতে? একে বলা হচ্ছে কি? সাধারণ অংশীদার। তাহলে প্রথমে যে অংশীদারের কথা চলে আসে সেটি হচ্ছে সাধারণ অংশীদার বা সক্রিয় অংশীদার। প্রিয় শিক্ষার্থী, আমি আশা করছি তোমরা খাতা এবং কলম নিয়ে স্ক্রিনের সামনে বসে ক্লাসটি করছো। তো আমার লেকচারের সাথে সাথে তোমরা অবশ্যই খাতা কলমে লিখে ফেলবা, ঠিক আছে? খাতাতে লিখে ফেলবা। দেখো প্রথমটি লিখে ফেলো তোমরা সবাই, সাধারণ অংশীদার বা আরেকটি কথায় বলা হয় কি? সক্রিয় অংশীদার। তাহলে সাধারণ অংশীদার বা সক্রিয় অংশীদারটা কাকে বলে, তাই না? সাধারণত যে অংশীদার একটি ব্যবসায়ে মূলধন সরবরাহ করে, এবং শুধু মূলধন সরবরাহই করে না, ব্যবসায় পরিচালনাও করে, ঠিক আছে, এবং ব্যবসায়ের যে লাভ ক্ষতি হয় সেটাতেও ভাগিদার, অর্থাৎ লাভ লাভ ক্ষতিতে বন্টনে তার অধিকার থাকে এবং ঝুঁকি গ্রহণেও সে দায়বদ্ধ থাকে, সাধারণত তাকেই বলা হয় সক্রিয় বা সাধারণ অংশীদার। নিশ্চয় বুঝতে পেরেছ। এরপরে দেখো স্ক্রিনে আরেকটি
ছবি তোমরা দেখতে পাচ্ছ যে কেউ একজন ঘুমাচ্ছে, তাই না? অর্থাৎ দ্বিতীয় অংশীদার কি? ঘুমন্ত অংশীদার। ঠিক আছে, ঘুমন্ত অংশীদারটা কাকে বলে? ঘুমন্ত অংশীদার কি? প্রিয় শিক্ষার্থী, যে অংশীদার ব্যবসায়ে মূলধন বিনিয়োগ করে, ঠিক আছে, ব্যবসায় মূলধন বিনিয়োগ করে কিন্তু পরিচালনায় অংশগ্রহণ করে না, মূলধন বিনিয়োগ করে কিন্তু পরিচালনায় অংশগ্রহণ করে না, ঠিক আছে, কিন্তু সে কিন্তু লাভ ক্ষতি বন্টনে তার অধিকার থাকে, অর্থাৎ সে মুনাফা হলে সে মুনাফার মুনাফা মুনাফা যদি হয় তাহলে কি হবে, সে মুনাফার অধিকারী হবে, এবং যদি ক্ষতি হয় সে ঝুঁকিটাও কিন্তু সে বহন করবে। অর্থাৎ শুধু সবকিছু সাধারণ অংশীদারের সাথে মিল আছে, শুধু একটা জায়গাতে মিল নাই, সেটি হচ্ছে সে পরিচালনায় অংশগ্রহণ করে না, বিধায় তার নাম হচ্ছে ঘুমন্ত অংশীদার, বা আরেকটি কথায় বলা হয় কি, নিষ্ক্রিয় অংশীদার। ঠিক আছে, তাহলে চলো পরবর্তী যে অংশীদার আমরা দেখে নিই, নামমাত্র অংশীদার। নামমাত্র অংশীদারটা কি? আসলে এই অংশীদার কিন্তু সেই অর্থে ব্যবসায়ের অংশীদার না, অর্থাৎ সে অর্থে বলতে সে কিন্তু ব্যবসায়ে মূলধন বলতে অর্থাৎ টাকা পয়সা বিনিয়োগ করে না এবং পরিচালনায় অংশগ্রহণ করে না। আবার ব্যবসায়ের যদি লাভ ক্ষতি হয়, মানে ক্ষতি হয়, সেটাও কিন্তু সে সেই অর্থে বহন করে না। তাহলে তার কাজটা কি? সে হচ্ছে শুধুমাত্র ব্যবসায়ে তার নাম বা সুনাম, গুডউইল যেটাকে বলা হয়, সেই গুডউইলটা ব্যবহার করতে দেয়, ব্যবসায় তার গুডউইল বা সুনাম ব্যবহার করতে দেয়, ঠিক আছে, এই জন্য তাকে বলা হচ্ছে নামে মাত্র বা নামমাত্র অংশীদার। তো এই যে ব্যবসায় সে তার নাম ব্যবহার করতে দিচ্ছে, এই জন্য সে কি পায়? এই জন্য চুক্তি অনুযায়ী সে মুনাফার অংশ পেতে পারে, বা প্রতি মাসে সে একটা অ্যামাউন্ট পেতে পারে, অথবা চুক্তিবদ্ধ কোনো অর্থ সে প্রতি বছর পেতে পারে। চুক্তিতে যেভাবে উল্লেখ থাকবে যে নামে মাত্র অংশীদার, কিভাবে তার নাম প্রদানের জন্য সে কিভাবে টাকা পেয়ে থাকবে সেটা তার চুক্তিতে উল্লেখ থাকবে, সেই অনুযায়ী সে কিন্তু অর্থ পেয়ে থাকবে। তাহলে নামে মাত্র অংশীদার আমরা বুঝতে পেরেছি, তবে তাকে সক্রিয় অংশীদার মনে করে যদি তৃতীয় পক্ষ কোনো ঋণ দিয়ে থাকে, সেই এবং সেই ঋণ সেই যে ঋণ দায় কিন্তু তাকেই বহন করতে হবে, অর্থাৎ তৃতীয় পক্ষের দায়টা কিন্তু তাকে বহন করতে হবে। যদি বা অংশীদারি ব্যবসায়ের যে ক্ষতি হয় সেই ক্ষতিটা সে বহন করে না, দায়টা সে বহন করে না, সে প্রতি মাসে বা প্রতি বছরে যেভাবে চুক্তিপত্রে উল্লেখ থাকবে সেইভাবে সে তার নাম বা সুনাম প্রদানের জন্য সে টাকা নিয়ে থাকবে, কিন্তু সে যদি তৃতীয় পক্ষের কাছ থেকে ঋণ নিয়ে থাকে অংশীদার বলে বা সক্রিয় অংশীদার বলে, তাহলে কিন্তু সেই দায়টা তার বহন করতে হবে। ঠিক আছে, তাহলে চলো আমরা পরবর্তী অংশীদারে চলে যাই, কি আপাত দৃষ্টিতে অংশীদার। দেখো এখানে একটি ছবি তোমরা দেখতে পাচ্ছ যে একটি বয়স্ক ব্যক্তি, তাই না, হাঁটতেছে বয়স্ক ব্যক্তি। তো আপাত দৃষ্টিতে অংশীদারটি আসলে কি? এটি কিন্তু একটা আসলে রিটায়ার্ড পার্সন, ঠিক আছে, অর্থাৎ অংশীদারি ব্যবসায়ে কোনো সক্রিয় হতে পারে অথবা ঘুমন্ত হতে পারে। সে অংশীদার তার বিনিয়োজিত যে মূলধন, সে যে বিনিয়োগ করেছে, বিনিয়োগকৃত যে মূলধন, সেই বিনিয়োগকৃত মূলধন তার রিটায়ারমেন্টের পরে, অর্থাৎ সে সে হচ্ছে রিটায়ার্ড করেছে, ঠিক আছে, রিটায়ার্ড করার পরেও সে যখন তার বিনিয়োগকৃত মূলধনটি যখন সে প্রতিষ্ঠান থেকে তুলে না নেয়, না তুলে সে প্রতিষ্ঠানে সে তার টাকাটা রেখে দেয়, তখন সেটাকে বলছে কি, আপাত দৃষ্টিতে অংশীদার। আপাত দৃষ্টিতে অংশীদার অ্যাকচুয়ালি কিন্তু কোনো অংশীদার নয়, সেই অর্থে অংশীদার নয়। তাহলে কি সে? সে আসলে পাওনাদার স্বরূপ। পাওনাদার যেমন টাকা দিয়ে সুদ পেয়ে থাকে, এই আপাত দৃষ্টিতে অংশীদারও ঠিক তেমনি, তার যে মূলধনটা দিয়েছে সে সে টাকাটা দিয়েছে, সেই টাকার বিনিময়ে সে কিন্তু একটা নির্দিষ্ট পরিমাণ অ্যামাউন্ট পেয়ে থাকে, এবং প্রতিষ্ঠানে যদি কোনো ক্ষতি হয় সেই ক্ষতিটা কিন্তু সে কখনোই বহন করে না, ঠিক আছে, এবং সে অ্যামাউন্টটা প্রতি মাসে হোক প্রতি বছরে হোক যেভাবে চুক্তিতে উল্লেখ থাকবে সেইভাবে সে পেয়ে থাকবে। তবে সে যে রিটায়ার্ড করেছে, ঠিক আছে, তো এই রিটায়ার্ড করার ঘোষণা কিন্তু, সে যদি সক্রিয় অংশীদার হয়ে থাকে তাহলে কিন্তু তার ঘোষণাটা
তাকে দিতে হবে এবং এই ঘোষণা সে যদি না দিয়ে থাকে, হ্যাঁ, এবং তৃতীয় পক্ষের কাছ থেকে যদি সে সক্রিয় অংশীদার অনুযায়ী ঋণ নিয়ে থাকে, তাহলে কিন্তু তার দায়ভার তাকে বহন করতে হবে। ঠিক আছে, তাহলে তৃতীয় পক্ষের দায় সে বহন করবে, কিন্তু প্রতিষ্ঠানের যদি কোনো ক্ষতি হয় সে দায়টা সে বহন করবে না, বা অন্য কোনো অংশীদারদের দায়ও সে বহন করবে না। ঠিক আছে, সে পাওনাদারের মতো তার বিনিয়োগকৃত মূলধনের জন্য সে টাকা পেয়ে থাকবে। ঠিক আছে, তাহলে আশা করি বুঝতে পেরেছো আপাত দৃষ্টিতে অংশীদার কি। এর পরবর্তীতে দেখো, এই যে তোমরা দেখতে পাচ্ছ যে অবসর গ্রহণের পরেও সে টাকাটা তুলে না, এই জন্য সেই টাকা জন্য তাকে নির্দিষ্ট পরিমাণের কিছু টাকা দেওয়া হয়, প্রতি মাসে হোক বা সুদ, অনেকটা সুদের মতো আর কি। এই জন্য বলা হচ্ছে এটি আপাত দৃষ্টিতে অংশীদার, অ্যাকচুয়ালি কোনো অংশীদার নয়, এটি প্রতিষ্ঠানের জন্য পাওনাদার স্বরূপ। তাহলে চলো আমরা পরবর্তী যে অংশীদার সেটিতে চলে যাই, সেটি হচ্ছে সীমিত অংশীদার। সীমিত অংশীদার কি? সীমিত বলতে কি বোঝানো হয়, কি সীমিত? সীমিত বলতে বোঝানো হয় তার দায়টা সীমিত। ঠিক আছে, তাহলে তার দায়টা মানে কতটুকু পর্যন্ত সীমিত, তার দায়টা সে যতটুকু পরিমাণ মূলধন বিনিয়োগ করেছে ততটুকু পরিমাণ তার দায়টা সীমিত। অর্থাৎ এটি কোনো নাবালক অংশীদার হতে পারে, যে নাবালক অংশীদার, এটি অবশ্যই চুক্তিপত্রে উল্লেখ থাকতে হবে যে প্রতিষ্ঠান সীমিত অংশীদার গ্রহণ করবে কিনা বা নাবালক গ্রহণ করবে কিনা। ঠিক আছে, এবং সীমিত অংশীদার বলতে তাকে বোঝানো হয় যে প্রতিষ্ঠানে মূলধন বিনিয়োগ করবে এবং তার দায়টা তার মূলধন পরিমাণে সীমিত থাকবে। ঠিক আছে, এবং সে কিন্তু পরিচালনায় অংশগ্রহণ করতে পারবে না, এবং যে দায় হবে সে পুরো দায়টাও সে বহন করবে না, সে তার বিনিয়োগকৃত মূলধন পরিমাণ দায় বহন করবে, তার দায়টা সসীম হবে, অর্থাৎ অসীম হবে না। তাকে বলা হচ্ছে কি, সীমিত অংশীদার। তো এই সীমিত অংশীদার যদি কোনো ব্যবসায় থেকে থাকে, তোমরা গত ক্লাসে শিখেছো, সেই সীমিত অংশীদার কোনো ব্যবসায় থেকে থাকলে তা সেই অংশীদারকে কিন্তু সীমাবদ্ধ অংশীদার, অংশীদারি ব্যবসায় বলে থাকবে, বলা হবে। ঠিক আছে, সীমাবদ্ধ অংশীদারি ব্যবসায় বলা হয়ে থাকে যদি কোনো ব্যবসায় সীমিত অংশীদার থাকে বা নাবালক অংশীদার থাকে। তো এবং এই সীমিত বা নাবালক অংশীদার কিন্তু অন্যান্য অংশীদারের সম্মতিক্রমে ব্যবসায়ে তাকে নেওয়া হবে। ঠিক আছে, এবং তার সমস্ত কিছু চুক্তিতেই উল্লেখ থাকবে। আশা করি বুঝতে পেরেছো সীমিত অংশীদার, এবং সে কিন্তু দায় পুরোপুরি বহন করে না, অসীম। তার অন্যান্য অংশীদারদের দায় আমরা দেখলাম যে ঘুমন্ত অংশীদার বা সাধারণ অংশীদারদের দায়টা কি অসীম, কিন্তু সাধারণ অংশীদারের ন্যায় সীমিত অংশীদারের দায় কিন্তু অসীম না, তার দায় সীমিত, বিধায় তার নাম সীমিত অংশীদার। এর পরবর্তী দেখো, আমরা পরবর্তী যে অংশীদার আছে সেটিতে চলে যাই, সেটি কি, আচরণে অনুমিত অংশীদার। আচরণে অনুমিত অংশীদার কি, দেখা যাচ্ছে যে অনেক সময় একটি ব্যবসায় প্রতিষ্ঠানে বা একটি অংশীদারি ব্যবসায়ে একজন ব্যক্তি সে অংশীদার না হয়েও তার আচরণ, তার কথাবার্তা, তার চাল চলন, ঠিক আছে, তার ব্যবহার সবকিছুর দ্বারা সে বোঝাচ্ছে যে সে আসলে অংশীদার, কিন্তু আসলে সে অংশীদার নয়। আর এই যে কথাবার্তার দ্বারা সে বোঝাচ্ছে, এই জন্য তাকে বলা হচ্ছে কি, আচরণে অনুমিত অংশীদার। এবং কোনো কারণে দেখা যাচ্ছে যে প্রতিষ্ঠানও সেইভাবে তা কিছু বলছে না, ঠিক আছে, তার ব্যবহারে বাধা দিচ্ছে না, তখন সেটাকে বলা হচ্ছে কি, আচরণে অনুমিত অংশীদার। তাহলে একজন ব্যক্তি কখন এরকম আচরণে অনুমিত অংশীদার হয়, তোমরা কোনো উদাহরণ বলতে পারবা? ধরো একটি প্রতিষ্ঠানের কোনো প্রোডাক্ট কোনো সেলসম্যান বিক্রি করছে, ঠিক আছে, তখন সে ভাবছে যে আমি যদি বলি যে আমি এই প্রতিষ্ঠানের অংশীদার, তাহলে আমার এই পণ্যগুলো কি হবে, বেশি বিক্রি করতে পারবো এবং আমি প্রতিষ্ঠান থেকে কমিশন পাবো। সেক্ষেত্রে দেখা যাচ্ছে প্রতিষ্ঠানও চিন্তা করছে যে তার এই কথাবার্তার জন্য আমাদের প্রোডাক্টটা বেশি বিক্রয় হচ্ছে, হ্যাঁ, এবং সেও সেই প্রতিষ্ঠানের অংশীদার বলে নিজেকে পরিচয় দিয়েও তার ভালো লাগছে। তো এমত অবস্থায় তাকে বলা হচ্ছে কি, আচরণে অনুমিত অংশীদার, কিন্তু আসলে সে অংশীদার নয়, তার কথাবার্তা চালচলনের ব্যবহারে বোঝাচ্ছে যে সে অংশীদার। তো এই যে কথাবার্তা চালচলনের জন্য সে অংশীদার বোঝাচ্ছে, তার জন্য যদি তৃতীয় পক্ষ তাকে কোনো ঋণ দিয়ে থাকে, সেই ঋণের
দায়ভার কিন্তু তাকেই বহন করতে হবে, অর্থাৎ তৃতীয় পক্ষ থেকে কোনো ঋণ নিলে অংশীদার মনে করে তার দায়ভারটা তাকেই বহন করতে হবে। তাছাড়া ব্যবসায় প্রতিষ্ঠান যদি কোনো লস হয়, কোনো ক্ষতি হয়, সেই দায়টা কিন্তু আচরণ অনুমিত অংশীদার কখনোই বহন করবে না। ঠিক আছে, তাহলে চলো প্রিয় শিক্ষার্থী আমরা পরবর্তী যে অংশীদার সেটি একটু দেখে নিই। দেখো কর্মী অংশীদার, তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ নিশ্চয়ই, কর্মী অংশীদার। কর্মী অংশীদার কাকে বলে? কর্মী অংশীদার হচ্ছে যে অংশীদার ব্যবসায়ে মূলধন বিনিয়োগ করে না, কিন্তু ব্যবসায় পরিচালনায় অংশগ্রহণ করে এবং সে মূলধন হিসেবে তার শ্রমটাকেই বিনিয়োগ করে। মূলধন হিসেবে কোনো টাকা পয়সা বিনিয়োগ করে না, সে কি করে? তার শ্রমটা দেয়। ঠিক আছে, এবং অর্থাৎ পরিচালনায় অংশগ্রহণ করে। তাছাড়া সবকিছুই সাধারণ অংশীদারের মতো, অর্থাৎ সে কি পরিচালনায় অংশগ্রহণ করে? সে লাভ ক্ষতি বন্টনে অধিকারী হয়, অর্থাৎ লাভ হলে তাকে লাভের অধিকারী হয়, তার মাঝে বন্টন হয়, এবং যদি সে ক্ষতি হয় সে ক্ষতিটাও কিন্তু তাকে বহন করতে হয় এবং তার দায়ও কিন্তু অসীম সক্রিয় অংশীদারের মতো। কিন্তু শুধু সে টাকা দেয় না, প্রতিষ্ঠানে টাকা না দিয়ে সে কি করে? তার শ্রমটা দেয়। তো এই যে সে শ্রম দিচ্ছে প্রতিষ্ঠানে সার্বক্ষণিক ভাবে, এই জন্য সে কিন্তু বেতন পেয়ে থাকতে পারে, যদি সেটি চুক্তিপত্র উল্লেখ থাকে। চুক্তিপত্র উল্লেখ থাকলে সে সাধারণত তার পরিশ্রমের জন্য সে একটি বেতনও পেয়ে থাকে, লাভ ক্ষতি পাশাপাশি আর কি। তো এরপরে দেখো যে পরবর্তী যে অংশীদার সেটি কি? প্রতিবন্ধ অংশীদার। প্রতিবন্ধ এই অংশীদারটা কেমন? দেখা যাচ্ছে যে অনেক সময় হয় কি, যে প্রতিষ্ঠান তার নিজেদের স্বার্থের জন্য কোনো ব্যক্তিকে নিজেদের অংশীদার বলে পরিচয় দেয়। ঠিক আছে, যে তার হয়তো বা সুনাম বৃদ্ধি পাবে বা তৃতীয় পক্ষের কাছ থেকে সে কোনো সুবিধা পাবে, ঠিক আছে, বা তার ব্যবসায়ের সুবিধা হবে, যে কোনো কারণে হোক, কি করে প্রতিষ্ঠান কোনো ব্যক্তিকে, সে আসলে অংশীদার না, তারপরেও সে অংশীদার বলে পরিচয় দেয় যে হ্যাঁ অমুক আমাদের অংশীদার। এবং সেই অংশীদার কি করে? সেটি জেনেও চুপ করে থাকে, হ্যাঁ, মৌনতা প্রকাশ করে। এই জন্য যে সে মৌনতা প্রকাশ করছে, এই জন্য তাকে বলা হচ্ছে কি? প্রতিবন্ধ অংশীদার। তো সে যে তার মৌনতার জন্য যদি কোনো তৃতীয় পক্ষ তাকে অংশীদার মনে করে ঋণ দিয়ে থাকে, তাহলে কিন্তু সেই ঋণের যে দায় সেটা কিন্তু তাকে বহন করতে হবে। আর এছাড়া প্রতিষ্ঠানের যে ঋণ, প্রতিষ্ঠানের যে ক্ষতি হয়, লাভ হয়, হ্যাঁ, সেইগুলোর কিন্তু সে কখনোই ভাগিদার হবে না, সে কোনো দায় বহন করবে না। প্রতিষ্ঠানের যে দায় হয় সেই দায়গুলো বহন করবে না, সে পরিচালনায় অংশগ্রহণ করবে না, সে কোনো কিছুই করবে না। আসলে সে অংশীদার তো না, কিন্তু প্রতিষ্ঠান তাদের নিজেদের স্বার্থের জন্য তাকে অংশীদার বলে প্রকাশ করছে কখনো কখনো। এবং সে কি করছে? সে মৌনতা প্রকাশ করছে, সে তার বিরোধিতা করছে না, সে বলছে না কিছু, এই জন্য তাকে বলা হচ্ছে কি? প্রতিবন্ধ অংশীদার। তাহলে প্রিয় শিক্ষার্থী, আমরা বিভিন্ন প্রকার অংশীদার সম্পর্কে জানলাম, কি কি 8 ধরনের অংশীদার, তাই না? সাধারণ অংশীদার বা সক্রিয় অংশীদার, ঘুমন্ত অংশীদার বা নিষ্ক্রিয় অংশীদার, নামে মাত্র অংশীদার, আপাত দৃষ্টিতে অংশীদার, সীমিত অংশীদার, আচরণ অনুমিত অংশীদার, কর্মী অংশীদার এবং কি, প্রতিবন্ধ অংশীদার। খুবই গুরুত্বপূর্ণ বিষয় এগুলো, তোমরা অবশ্যই এই আমার লেকচারটি ভালো করে শুনবা এবং মনে রাখার চেষ্টা করবা। তাহলে চলো আমরা এই অংশীদার সম্পর্কে আরেকটু ভালোভাবে বিচার বিশ্লেষণ করি। তার কারণ কি, এটি খুব ইম্পর্টেন্ট টপিক এবং এখান থেকে প্রশ্ন আসে, অংশীদার থেকে আসলে এখান থেকে আসে, ছোট ছোট প্রশ্ন হতে পারে এখান থেকে। ঠিক আছে, তাহলে চলো আমরা এখানে দেখে থাকি যে অংশীদারদের যে আমরা বিভিন্ন সম্পর্কে দেখলাম, জানলাম, এদের একটু বৈশিষ্ট্যগুলো দেখি কি কি। ঠিক আছে, তাহলে দেখো প্রথমে বলা হচ্ছে এখানে মূলধন বিনিয়োগ, অর্থাৎ আমি যেগুলো বললাম সেগুলো এখন আমি তোমাদের একটু ছক আকারে দেওয়ার চেষ্টা করেছি যেন তোমাদের মনে থাকে এবং তোমরা ভালোভাবে পরীক্ষাতে তোমাদের খাতাতে উপস্থাপন করতে পারো। ঠিক আছে, তাহলে দেখো প্রিয় শিক্ষার্থী, প্রথমে দেখো যে কি বলা হচ্ছে মূলধন বিনিয়োগ, কারা কারা মূলধন বিনিয়োগ করে থাকে। প্রথমত যে সক্রিয় অংশীদার, তোমরা দেখতে পাচ্ছ আমি এর আগে ছবিতে দেখাইছি যে এটি সক্রিয় অংশীদারের একটি ছবি, তো সেই সক্রিয় অংশীদার কিন্তু মূলধন বিনিয়োগ করে থাকে। আর কে করে থাকে? ঘুমন্ত অংশীদারও কিন্তু মূলধন বিনিয়োগ করে থাকে। ঠিক আছে, এবং আর আরেকজন মূলধন বিনিয়োগ করে, সেটি কে? অবসর গ্রহণের পরেও সে তার মূলধন তুলে না, অর্থাৎ সে মূলধনটা বিনিয়োগ করেই রেখেছে,
সেটিকে বলা হচ্ছে কি আপাত দৃষ্টিতে অংশীদার, এবং আরেকটা হচ্ছে এই যে নাবালক, নাবালক বা সীমিত অংশীদার যদি থেকে থাকে সেই প্রতিষ্ঠানে, সেও কিন্তু মূলধন বিনিয়োগ করে থাকে, কিন্তু সে পরিচালনায় অংশগ্রহণ করে না। তাহলে আমরা বুঝতে পারলাম যে মূলধন বিনিয়োগ কারা কারা করে থাকে। এরপরে চলো আমরা দেখি যে লাভ ক্ষতি বন্টনে কি আছে, অর্থাৎ কারা কারা লাভ ক্ষতি পেয়ে থাকে। 8 ধরনের অংশীদার আমরা দেখেছি, তার মধ্যে লাভ ক্ষতি বন্টনে কারা অধিকারী হয়, অর্থাৎ কারা লাভের অংশীদার হয়, কারা ক্ষতির অংশীদার বহন করে, তারা একটু দেখে নি। দেখো প্রথমে আছে সক্রিয় অংশীদার বা সাধারণ অংশীদার, তারা কি করে লাভ ক্ষতি বন্টনে তারা অধিকার থাকে, অর্থাৎ লাভ হলে সেই লাভ চুক্তিতে অনুযায়ী মূলধন অনুপাতেও হতে পারে বা সমান ভাবেও হতে পারে, সেইভাবে তারা লাভটা বন্টন করে নেয়, ঠিক আছে। এবং ক্ষতি হলে সেই ক্ষতিটাও বহন করে, এবং অন্য অংশীদারদের দায়ভারও কিন্তু সক্রিয় অংশীদার বহন করে থাকে। এরপরে দেখো যে ঘুমন্ত অংশীদার, ঘুমন্ত অংশীদারও কিন্তু লাভ হলে চুক্তি অনুযায়ী পুরো লাভটাই সে নিবে, চুক্তি অনুযায়ী যদি সমানভাবে থাকে অথবা মূলধন অনুপাতে থাকে, এবং যদি ক্ষতি হয় সে ক্ষতিটাও কিন্তু তাকে বহন করতে হবে, এমনকি তার নিজ সম্পত্তি যদি প্রতিষ্ঠান না পারে তাহলে কিন্তু ব্যক্তিগত ভাবে তার ব্যক্তিগত সম্পত্তিতেও সেই দিয়ে হলেও তাকে সেই ঝুঁকিটা বহন করতে হবে, ঠিক আছে। এরপরে দেখো কি আছে, এটি কোন অংশীদার, নামে মাত্র অংশীদার, তাই না? নামে মাত্র অংশীদার কি পেয়ে থাকে, সুনামের জন্য সে নির্দিষ্ট পরিমাণ লাভের অংশ পেয়ে থাকে, চুক্তিতে অনুযায়ী সে নির্দিষ্ট মাস মানে নির্দিষ্ট পরিমাণ অর্থ সে মাসে মাসেও পেয়ে থাকতে পারে বা বছরে পেয়ে থাকতে পারে, যেভাবে চুক্তিতে থাকে সে লাভের অংশ কিন্তু পেয়ে থাকে যদি সেটা চুক্তিতে উল্লেখ থাকে, ঠিক আছে। এবং দেখো যে আরেকটি কি আছে, নাবালক বা সীমিত অংশীদার, সে সীমিত অংশীদারও কিন্তু লাভের অংশটা পেয়ে থাকে যেভাবে, কিন্তু যেভাবে চুক্তিপত্র থাকবে যে মূলধন অনুপাতে নাকি সমান হারে সে পেয়ে থাকবে, তবে যদি ক্ষতি হয় সেই ক্ষতিটা কিন্তু এই যে নামে মাত্র অংশীদারও সেইভাবে বহন করবে না, এবং নাবালকে কিন্তু সেই অর্থে অসীম দায় নিয়ে থাকে না, অর্থাৎ ঝুঁকিতে নিয়ে থাকে না, সে তার বিনিয়োগকৃত মূলধনের পরিমাণে ঝুঁকি বহন করে থাকে, ঠিক আছে। তাহলে চলো এরপরে আমরা দেখে থাকি যে দায় দায়িত্ব কার কেমন একটু দেখি। হ্যাঁ, দায় দায়িত্ব বলতে তার কে কার নিকট দায়ী থাকে। দেখো প্রথমে হচ্ছে বলা হয়েছে আচরণে অনুমিত অংশীদার, নামমাত্র অংশীদার এবং আপাত দৃষ্টিতে অংশীদার। তো এই তিনজনের জন্য যদি তৃতীয় পক্ষ কোনো ঋণ দিয়ে থাকে তাহলে কি হবে, তারা তৃতীয় পক্ষের নিকট দায়ী থাকবে, তাছাড়া কিন্তু তারা প্রতিষ্ঠানের সেই অর্থে কোনো ক্ষতি বা ঝুঁকি বহন করে না, তাদের দায় কিন্তু অসীম নয়, ঝুঁকি বহন করে না। কিন্তু তৃতীয় পক্ষের নিকট যদি তারা কোনো ঋণ নিয়ে থাকে বা তাদের জন্য যদি তৃতীয় পক্ষ ঋণ দেয় তো সেই ঋণের কিন্তু দায় বহন তারা করবে। আর এরপরে দেখো সক্রিয় অংশীদারের দায় দায়িত্ব কেমন, সক্রিয় অংশীদার এবং ঘুমন্ত অংশীদার এই দুজনের দায় কিন্তু কি অসীম। আর এখানে দেখতে পাচ্ছ যে নাবালক বা সীমিত অংশীদার তাই দায় কিন্তু সসীম, আর সক্রিয় অংশীদার এবং ঘুমন্ত অংশীদারের দায়ও কিন্তু অসীম। তবে এখানে একটি কথা আছে যে ঘুমন্ত অংশীদার যদি অবসর গ্রহণ করে তাহলে কিন্তু তার অবসর গ্রহণ করার পরে তার নোটিশ প্রদান করার দরকার হয় না, ঠিক আছে। এবং তার পরবর্তীতে যদি নোটিশ প্রদান সেই অবসর গ্রহণ করার পরে যে প্রতিষ্ঠানের যদি কোনো দায় হয়ে থাকে সে দায় বহন করতে কিন্তু সে বাধ্য নয়, ঠিক আছে। তো এই জন্য বলা হচ্ছে যে ঘুমন্ত অংশীদার এবং সক্রিয় অংশীদার এগুলো রিটায়ারমেন্টের আগে তাদের দায়টা কি অসীম, এবং সক্রিয় অংশীদার কিন্তু রিটায়ারমেন্ট বা অবসর গ্রহণ করার পরে তাকে অবশ্যই নোটিশ দিতে হয়, যেটি ঘুমন্ত অংশীদারকে দিতে হয় না। এরপরে দেখো ব্যবসায় পরিচালনা, ব্যবসায় পরিচালনা কারা করে থাকে এবং কিভাবে করে থাকে। দেখো ব্যবসায় পরিচালনা অংশগ্রহণ করে প্রথমত যার নাম চলে আসে সেই হচ্ছে সক্রিয় অংশীদার, সে কিন্তু ব্যবসায়ে পরিচালনায় অংশগ্রহণ করে থাকে। আর কে করে থাকে, সে পারিশ্রমিক দেয় মুনাফা পায়, তাই না? আর কে করে থাকে, আর করে থাকে হচ্ছে কর্মী অংশীদার।
আচ্ছা, আমরা যে 8 প্রকার অংশীদারদের ধারণা নিলাম, এই 8 প্রকারের অংশীদারের মধ্যে শুধুমাত্র আমরা দেখতে পাচ্ছি মাত্র 2টি অংশীদার, অর্থাৎ সক্রিয় বা সাধারণ অংশীদার এবং কর্মী অংশীদার, এই দুইজনই কিন্তু ব্যবসায় পরিচালনায় অংশগ্রহণ করতে পারে, আর কোনো অংশীদারই ব্যবসায় পরিচালনা করতে অংশগ্রহণ করতে পারে না। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তো এই জিনিসগুলো তোমরা অবশ্যই ভালো করে মনে রাখার চেষ্টা করবে। আমি কিন্তু তোমাদের জন্য অনেক কষ্ট করে এইভাবে একটা রেডি করেছি তোমাদের ক্লাস, যাতে তোমরা মনে রাখো এবং মজা পাও, ঠিক আছে? তোমরা অবশ্যই ক্লাসটি ফলো করবে এবং ক্লাসটি তোমরা অবশ্যই নোট করে রাখবে। তাহলে চলো আমরা একটু দেখে নিই। আরেকটি অংশীদার যেটি তোমাদেরকে বলেছিলাম সেটি কি? প্রতিবন্ধ অংশীদার। আমি মুখে বলেছিলাম, তো এখানে একটু লিখে দিয়েছি তোমাদের জন্য। বলা হচ্ছে কি, যদি ব্যবসা বা অংশীদারগণ কোনো ব্যক্তিকে ব্যবসায়ীর অংশীদার হিসেবে পরিচয় দেয় এবং উক্ত ব্যক্তি তা জেনেও মনত অবলম্বন করে, তবে তাকে প্রতিবন্ধ অংশীদার বলা হয়ে থাকে। এক্ষেত্রে এই অংশীদার তার কোনো কর্মের জন্য নিজেই দায়বদ্ধ থাকবে, প্রতিষ্ঠান বা অংশীদারগণ দায়বদ্ধ থাকবে না। অর্থাৎ তৃতীয় পক্ষ যদি কোনো ঋণ দিয়ে থাকে, সে দায়বদ্ধ তাকেই বহন করতে হবে, ঠিক আছে? তো এই হচ্ছে প্রতিবন্ধ অংশীদার। তো প্রিয় শিক্ষার্থী, আমরা একটু ক্লাসটা শিখলাম বিভিন্ন 8 ধরনের অংশীদার, নিশ্চয়ই তোমাদের মনে থাকবে, বারবার শোনার চেষ্টা করবা। হ্যাঁ, তাহলে আমরা একটু দেখি যে অংশীদার তাহলে কত প্রকার আমরা শিখলাম, 8 প্রকার, তাই না? কি কি? সাধারণ অংশীদার বা সক্রিয় অংশীদার এবং আরেকটি কি, কর্মী অংশীদার, তাই তো? যারা পরিচালনায় অংশগ্রহণ করে থাকে। সাধারণ অংশীদার কি করে থাকে বলো? সাধারণ অংশীদার কি করে থাকে? পরিচালনা অংশগ্রহণ করে থাকে, মূলধন বিনিয়োগ করে, লাভ ক্ষতি বন্টনে অধিকারী হয়, তাই না? অসীম দায় সম্পন্ন, তার অসীম দায় তার হয়ে থাকে। আর কর্মী অংশীদার সাধারণ অংশীদারের মতো সবকিছু মিল আছে, শুধুমাত্র সে মূলধন বিনিয়োগ না করে সে তার পরিশ্রম দেয় এবং সে দেখা যাচ্ছে লাভের পাশাপাশি সে বেতনও পেয়ে থাকতে পারে যদি চুক্তিতে উল্লেখ থাকে, ঠিক আছে? এবং এরা পরিচালনা অংশগ্রহণ করে থাকে। এখানে দেখো মূলধন কারা কারা দিয়ে থাকে, পরিচালনায় 2 জন, শুধু সাধারণ অংশীদার এবং কর্মী অংশীদার। আর মূলধন কারা কারা দিয়ে থাকে দেখো, সাধারণ বা সক্রিয় অংশীদার মূলধন দেয়, ঘুমন্ত অংশীদার মূলধন দেয়, সীমিত অংশীদার মূলধন দেয়, কর্মী অংশীদার মূলধন অর্থে টাকা দেয় না কিন্তু শ্রম দেয়, আর আপাত দৃষ্টিতে অংশীদার কিন্তু মূলধন অর্থে, সেই অর্থে মূলধন না, সে আসলে ঋণ দেয়, সে তার মূলধনটা তুলে না তুলে নিয়ে সে সেখান থেকে সুদ বা নির্দিষ্ট অ্যামাউন্ট পায়, এই জন্য তাকে বলা হয় পাওনাদার স্বরূপ, ঠিক আছে? মনে থাকবে তো? এবং নামে মাত্র অংশীদার সেই অর্থে মূলধনে টাকা দেয় না, সে কি দেয়? সুনাম দেয়। ওকে, আজকে আমি আবার ক্লাসটি রিভিউ করলাম, তোমরা নিশ্চয়ই মনে রাখবে ক্লাস কথাগুলো, প্রতিটা অংশীদারের যে বৈশিষ্ট্যগুলো তোমাদের আমি শেখালাম, তোমরা অবশ্যই সেই বৈশিষ্ট্যগুলো মনে রাখার চেষ্টা করবে, এবং কোনো সমস্যা হলে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবে, ঠিক আছে? এবং তোমরা ক্লাসটি আরো কি কি কোন কোন বিষয়গুলো তোমরা করতে চাও সেই বিষয়গুলো তোমরা জানাবে, ঠিক আছে? যে কোন বিষয়গুলো তোমাদের নিলে আরো ভালো হয়, হ্যাঁ, সেটি তোমরা জানাবে। আর ক্লাস সম্পর্কে কোনো মতামত থাকলে কমেন্টে দিবে, যদি কোনো কিছু বুঝতে না পারো সেটিও কমেন্টে দিবে, ঠিক আছে? আর অবশ্যই তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, সময় নষ্ট না করে তোমরা তোমাদের পড়াশোনা চালিয়ে যাও। হ্যাঁ, আমি তো তোমাদের সাথে সব সার্বক্ষণিক ভাবে আছি, তোমাদের সুবিধা অসুবিধাগুলো শুনছি। তো তুমি কমেন্টে তোমাদের যে আজকে পড়াটা তাহলে কি, গত ক্লাসে পড়া যারা দিয়েছো তাদেরকে অনেক ধন্যবাদ, যারা কমেন্টে ছবি তুলে দিয়েছো। আজকের ক্লাসের পড়াটাও তোমরা অবশ্যই কমেন্ট পড়াশোনা করে মুখস্থ করে লিখে কমেন্টে ছবি তুলে দিবা, আমি দেখব যে তোমরা কারা কারা আমার সাথে আছো, ঠিক আছে? ক্লাস করছো এবং তোমরা আমি যেভাবে খাতা দেখি তোমাদের ক্লাসে সেভাবে কিন্তু দেখবো। প্রিয় শিক্ষার্থী, তোমাদের আমি ক্লাসে প্রেজেন্টেশন নিয়ে থাকি, এখন তো প্রেজেন্টেশন নিতে পারছি না, তো এই পড়াগুলো দেওয়া থাকলো, আমি কিন্তু কলেজ খুললে প্রেজেন্টেশন শুরু করব, ঠিক আছে? কলেজ খুললে কিন্তু তখন কিন্তু আমি সব পড়া কমপ্লিট করে দিচ্ছি, তখন কিন্তু আমি পড়াবো না, তখন তোমাদের কাছ থেকে শুনবো। এই জন্য তোমরা রেডি থাকো, সব কিছু পড়ে রেডি থাকো প্রেজেন্টেশনের জন্য, ঠিক আছে? এবং খাতাগুলো কিন্তু আমাকে অবশ্যই দেখাতে হবে। হ্যাঁ, তো আজকে এই পর্যন্তই, তোমরা সুস্থ থাকো, ভালো থাকো, আমার জন্য দোয়া করো, আমি তোমাদের জন্য দোয়া করি। ধন্যবাদ সকলকে ক্লাসটি করার জন্য, অনেক অনেক ধন্যবাদ।